এই যে শুনছেন ধাঁধা প্রিয় বন্ধুগণ, আজ আবার উপস্থিত হয়েছি মিষ্টি মধুর কয়েকটি ধাঁধা এবং তার উত্তর নিয়ে। তো চলুন আমরা ধাঁধার জগতে প্রবেশ করি। কাকে ডুবতে দেখেও আমরা কেউ তাকে বাঁচাতে যাই না। সূর্যকে ডুবতে দেখেও আমরা বাঁচানোর চেষ্টা করি না বা তাকে বাঁচানো যায় না, সূর্য ডুবেই যায়। যে দেয় সে বলে না, যে নেয় সে জানে না, জানলে কেউ নেয় না। জিনিসটি কি? জিনিসটা হলো জাল নোট। কোন জিনিস কাটলেও আলাদা হয় না। উত্তরটি হবে পানি। কোন জিনিস ডুবে গেলেও ভিজে না। বন্ধুগণ, সূর্য, সূর্য ডুবে গেলেও ভিজে না। কোন প্রাণীর হাত পা নেই তবুও দৌড়াতে পারে এবং সাঁতারও দিতে পারে? প্রাণীটি হলো সাপ। কে নিজে খায় না কিন্তু নিজের মুখে অন্যকে খাওয়ায়? চামচ। এবারের ধাঁধাটি রয়েছে, বছরের কোন মাসে মানুষ সবচেয়ে কম ঘুমায়? এই ধাঁধাটির উত্তর হলো ফেব্রুয়ারি মাসে। কোন পাখি ঘোড়ার চেয়েও দ্রুত দৌড়াতে পারে? এর উত্তর হবে উট পাখি। মানুষের কোন হাতে আঙুল থাকে না? হ্যাঁ বন্ধুগণ, বলুন তো মানুষের কোন হাতে আঙুল থাকে না? অজুহাতে। মানুষ যখন অজুহাত দেখায় তখন সেটি আসলে হাত নয়, তাই সেখানে আঙুল থাকে না। সাধারণত আপনি দোকানে গেলে টাকা দিয়ে জিনিস নেন, কিন্তু কোন দোকানে গেলে আপনাকে টাকাও দিতে হয় আবার জিনিসও দিতে হয়? ঠিকই ধরেছেন, সেলুনে। সেলুনে চুল কাটাতে গেলে আপনাকে টাকাও দিতে হবে আবার মাথার কাটা চুলগুলো রেখে আসতে হবে।
বল্টুর প্রত্যেক জন্মদিনে তার বাবা 1,000 করে টাকা ব্যাংকে জমা রাখত। বল্টুর বয়স যখন 18 বছর পূর্ণ হল, তখন দেখা গেল ব্যাংকে মাত্র 4,000 টাকা জমা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে হলো? কারণ বল্টুর জন্ম তারিখ 29 ফেব্রুয়ারি, আর ফেব্রুয়ারি মাসের 29 তারিখ ফিরে আসে প্রত্যেক 4 বছর পর পর। এজন্য 18 বছর পূর্ণ হওয়ার পরেও তার ব্যাংকে মাত্র 4,000 টাকা জমা হয়েছে। বলুন তো, কোন জিনিস জন্ম থেকেই বৃদ্ধ? মানুষের হাতের বৃদ্ধাঙ্গুল জন্ম থেকেই বৃদ্ধাঙ্গুল হিসেবে পরিচিত।